আসসালামু আলাইকুম। NIEVSRJ হোমস্কুলের আজকের কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি কামরুন্নাহার মৌ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, মর্নিং শিফট। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের অন্তর্গত অপেক্ষা গল্পের থেকে একটি কাঠামোবদ্ধ প্রশ্নের নমুনা, যা তোমাদের সাজেশনের গ নম্বরে দেওয়া আছে। আমরা আজকে কাঠামোবদ্ধ প্রশ্নের জন্য যেই উদ্দীপকটুকু পড়ব সেটি নির্বাচন করা হয়েছে অপেক্ষা গল্প থেকে। সেলিনা হোসেন রচিত অপেক্ষা গল্পের এই অনুচ্ছেদ থেকে আমরা কাঠামোবদ্ধ প্রশ্নের কাঠামো অনুসরণ করে এক নম্বরে বেশ কিছু শব্দের অর্থ শিখব এবং তারপরে দুই নম্বরে শিখব তিনটি প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দার্থ এবং প্রশ্নের উত্তরগুলো ইতোমধ্যেই তোমরা যখন সংশ্লিষ্ট গল্পটি পড়েছ তখন অধিকাংশ শব্দার্থ এবং প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে ক্লাসে শিখিয়েছি। তাহলে আজকে ক্লাস আমরা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস নম্বর হচ্ছে 30। 30 নম্বর ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন, তোমাদের সাজেশনের গ নম্বর। আর এখানে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, মেসেঞ্জার আইডি দেওয়া আছে। তোমাদের যে কোনো সমস্যায়, ক্লাস বিষয়ক সমস্যায়, তোমরা চাইলে আমার সাথে ফোনে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। আমি তোমাদেরকে যে কোনো সমস্যায় অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব। এই পর্যায়ে শিক্ষার্থীরা, আমরা আলোচনার সুবিধার জন্য বোর্ডে চলে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ শুরুতেই আছে নিচের অনুচ্ছেদটি পড়ে এক ও দুই নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো এবং তারপরে দেওয়া আছে অনুচ্ছেদটি। তাহলে আমাদের এক নম্বর এবং দুই নম্বরের প্রশ্নের উত্তর লিখতে গেলে আমাদের অনুচ্ছেদটি শুরুতে ভালো করে পড়ে নিতে হবে। অনুচ্ছেদটি আছে তোমাদের পাঠ্যবইয়ের অপেক্ষা গল্প থেকে, আমি নির্বাচন করেছি সেলিনা হোসেন রচিত অপেক্ষা গল্পের অনুচ্ছেদটি আমরা পড়ি। রুবা রুমার হাত ধরে ঝাঁকিয়ে বলে, যুদ্ধ মানে কি বুবু? রুমা দুই হাতে চোখ মুছে বলে, বাবার মরে যাওয়া। দুইজন আকাশের দিকে তাকায়, অনেক দূরে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে। উঠছে তো উঠছেই, ওরা বুঝতে পারে পাশের গ্রামে আগুন দিয়েছে পাকিস্তানি মিলিটারি। দুই বোন আকাশের দিকে হা করে তাকিয়ে থাকে, দুইজনই বুঝতে পারে যুদ্ধ মানে কি। ঘোর বর্ষা, বৃষ্টির তোড়ে ডুবে যায় মাঠঘাট। রাহেলা বানু শুকনো মুখে বারান্দায় বসে থাকে। দুই বোন ধানক্ষেতের আলের পাশ দিয়ে গড়িয়ে যাওয়া পানি থেকে কুচো চিংড়ি ধরে আনে। ওদের মা অন্যের বাড়ি থেকে আনা চালে ভাত রান্না করে। দুমুঠো চাল মাটির কলসিতে জমিয়ে রাখে রাহেলা বানু। রাতে কোনো মুক্তিযোদ্ধা এলে তার জন্য ভাত রান্না করবে। দুই বোন শুকনো লাকড়ি কুড়িয়ে এনে রান্নাঘরে জমিয়ে রাখে যদি লাকড়ির দরকার হয়। দুই বোন অধীর অপেক্ষা থাকে। দুই বোন অধীর অপেক্ষায় থাকে। সে রাতে বৃষ্টি ছিল না, জ্যোৎস্নায় ভরা ছিল উঠোন। এই ছিল আমাদের আজকের প্রশ্নের উত্তরের জন্য নির্বাচিত অনুচ্ছেদটি। এবারে এক নম্বরে আছে নিচের শব্দগুলোর অর্থ লিখো, যেখানে সাতটি শব্দের অর্থ তোমাদেরকে শিখতে হবে। প্রথমে শব্দটি আছে মিলিটারি। মিলিটারির অর্থ হচ্ছে সৈন্য। তোরে, তোরে অর্থ হচ্ছে প্রভাবে। আমরা একটি লাইন পেয়েছিলাম বৃষ্টির তোরে, অর্থাৎ হচ্ছে বৃষ্টির প্রভাবে। এরপরে আছে ঘোর। ঘোর শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত। অধীর, অধীর শব্দের অর্থ অস্থির। জমিয়ে রাখা অর্থ হচ্ছে সঞ্চয় করে রাখা। ট্রেনিং শব্দের অর্থ প্রশিক্ষণ। একটি ইংরেজি শব্দ যা তোমাদের গল্পের মধ্যে ব্যবহৃত হয়েছে, প্রশিক্ষণ বানানটি তোমরা একটু খেয়াল করবে। খুশবু শব্দের অর্থ হচ্ছে সুঘ্রাণ। এই ছিল আমাদের শব্দার্থ। এবারে দুই নম্বরে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বর প্রশ্নটি আছে রুমার কাছে যুদ্ধ মানে কি। আমরা গল্পের যে অনুচ্ছেদটি পড়লাম তার শুরুর দিকে একেবারে আমরা এই উত্তরটি পেয়েছিলাম। আমরা উত্তরটি এভাবে লিখব। অপেক্ষা গল্পে সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের সময় বিপন্ন এক পরিবারের কথা উল্লেখ করেছেন। শিক্ষার্থীরা, তোমরা গল্পের নাম লেখার সময় একটি ঊর্ধ্বকমা ব্যবহার করে লিখবে। জসিম একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, রুবা আর রুমা তার দুই সন্তান। একদিন বিকালে জসিম বাজারে যায়,
ঠিক সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনী গুলি ছুটতে ছুটতে সেখানে প্রবেশ করে, চারিদিকে আগুন লাগিয়ে দেয়। একটি বুলেট এসে জসিমের বুকে লাগে, জসিম শহীদ হয়। তাই বুমার কাছে যুদ্ধ মানে হলো বাবার মরে যাওয়া। আমি এখানে দুইটি উদ্ধরণ কমা ব্যবহার করে লিখেছি, রুমার কাছে যুদ্ধ মানে হচ্ছে বাবার মরে যাওয়া। এর কারণ হচ্ছে এটি গল্পের মধ্যকার একটি লাইন যা আমি হুবহু এখানে লিখেছি, তাই আমি একটি ইনভার্টেড কমা বা উদাহরণ চিহ্ন ব্যবহার করে লিখেছি। শিক্ষার্থীরা ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখতে পারো। এবারে আমরা চেষ্টা করব খ নম্বর প্রশ্নের উত্তরটি লেখার। খ নম্বর প্রশ্নটি আছে, দুই বোন কিভাবে বুঝতে পারে যে পাশের গ্রামে মিলিটারিরা আগুন দিয়েছে? উত্তর, 1971 সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষদের নির্বিচারে হত্যা করে। শহরের পর শহর, গ্রামের পর গ্রাম তারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তারা নির্মম ধ্বংসযজ্ঞ শুরু করে। প্রথম প্যারাটুকু শেষে আমরা আরেকটি প্যারায় এসে এবার অপেক্ষা গল্পের সাথে প্রশ্নের উত্তরটি মিলিয়ে লিখব। অপেক্ষা গল্পে রুমা রুবাদের গ্রামও মিলিটারিরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রুমা রুবা আকাশের দিকে তাকিয়ে দেখে অনেক দূরে কালো ধোঁয়ার মতো কিছু একটা আকাশের দিকে উঠছে। এ থেকে তারা বুঝতে পারে পাশের গ্রামে মিলিটারিরা আগুন দিয়েছে। তাহলে আমরা অনুচ্ছেদ থেকেও এই তথ্যটুকু জেনেছিলাম যে রুবা রুবা আসলে কিভাবে বুঝতে পারে যে পাশের গ্রামে আগুন জ্বলছে। মিলিটারি যে পাশের গ্রামে আগুন দিয়েছে এটি রুমা রুবা বুঝতে পারে যে দূরের আকাশে ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল। সেইটি দৃশ্য দেখে তারা দুইজন নিশ্চিত হয়েছিল যে পাশের গ্রামে আসলে মিলিটারিরা আগুন দিয়েছে। খ নম্বর প্রশ্নের উত্তর আমরা শিখে ফেললাম। এবারে আমরা সব শেষে গ নম্বর প্রশ্নের উত্তরটি শিখব। রাহেলা বানু কি করে? গ নম্বরে এসে দেখবে তোমরা দুইটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে, তাই আমরা দুইটি প্যারা ব্যবহার করে উত্তরটি লিখব। প্রথম অংশটুকু হচ্ছে রাহেলা বানু কি করে, এবং পরের অংশটুকু হচ্ছে রুমা রুবা কিসের অপেক্ষায় থাকে। তাহলে আমরা প্রথম অংশের উত্তরটুকু প্রথমে লিখব, রাহেলা বানু কি করে। অপেক্ষা গল্পে মুক্তিযোদ্ধাদের সাথে জসিম মিয়ার পরিবারের সহযোগিতার কথা জানা যায়। খাবার ও বিশ্রামের জন্য মুক্তিযোদ্ধারা রুমা রুবাদের ঘরে আসত, তাই রাহেলা বানু অন্যের বাড়ি থেকে চাল চেয়ে নিয়ে আসে এবং রান্নার সময় কিছু চাল জমিয়ে রাখে। তাহলে রাহেলা বানু কি করে আমরা জানলাম যে অন্যের বাড়ি থেকে চাল আনে, রান্না করার সময় কিছু চাল জমিয়ে রাখে যাতে করে মুক্তিযোদ্ধারা আসলে তাদেরকে সে খাবার দিতে পারে। এর পরের অংশের উত্তর এবার আমরা লিখব যে রুমা রুবা কিসের অপেক্ষায় থাকে। রুমা রুবা মুক্তিযোদ্ধাদের জন্য অপেক্ষায় থাকে, তারা এলে মা তাদের জন্য ভাত রান্না করবে। আসলে রুমা রুবা স্বাধীনতার জন্য অপেক্ষায় থাকে। শিক্ষার্থীরা এখানে একটি প্রতীকের মাধ্যমে সেলিনা হোসেন বুঝিয়েছেন যে রুমা রুবা যখন মুক্তিযোদ্ধাদের জন্য অপেক্ষা করে, এই প্রতীকের আড়ালে আসলে সেলিনা হোসেন বুঝিয়েছেন যে রুমা রুবা স্বাধীনতার জন্য অপেক্ষা করে, তারা একটি স্বাধীন দেশের জন্য অপেক্ষা করে। প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল আমাদের আজকের শ্রী কাঠামোবদ্ধে গ নম্বরের তোমাদের সাজেশনের প্রশ্ন বিষয়ক আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি সম্পূর্ণ অনুসরণ করবে। তার আগে যদি তোমরা অপেক্ষা গল্পটি না পড়ে থাকো এখনও কেউ, আমি ক্লাসে ইতিমধ্যে গল্প পড়িয়েছি, শূন্যস্থান, শব্দার্থ এবং অনুশীলনের প্রশ্নগুলোও আমরা শেষ করেছি। যদি কেউ না পড়ে থাকো মূল গল্পটি এখনও, তাহলে পুনরায় মূল গল্পটি পড়বে আবার, এবং তারপরে ক্লাসটি অনুসরণ করে আজকে শব্দার্থ এবং প্রশ্নের উত্তরগুলো শিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের কোনো বাড়ির কাজ থাকছে না। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট অথবা নির্ধারিত একটি বাড়ির কাজ দেওয়া হবে, যার উপর ভিত্তি করে তোমাদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য নম্বর প্রদান করা হবে। তাই নিয়মিত আমাদের ইউটিউব ক্লাসগুলো এবং যে লাইভ ক্লাস চলছে আমাদের, সেখানে নিয়মিত সবাই যোগাযোগ রাখবে এবং সবাই উপস্থিত থাকবে। তোমরা পরবর্তী নির্দেশনা ক্লাসগুলো থেকেই পেয়ে যাবে। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, বাড়িতে নিয়মিত সবাই অধ্যয়ন করবে, বাবা মায়ের কথা মেনে চলবে, আর অবশ্যই স্বাস্থ্যবিধি অনুযায়ী জীবনযাপন করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবারও দেখা হবে তোমাদের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।